প্রকল্প অনুযায়ী সঠিক জায়গায় রাস্তা হচ্ছে না অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট 2 নম্বর ব্লকের ব্যাঙাই গ্রাম পঞ্চায়েতের খাটুল এলাকায়। পার্শ্ববর্তী সামন্তখণ্ড গ্রামের আদিবাসী পাড়ার মানুষদের অভিযোগ, ওই এলাকার মানুষের জন্যই নাকি 4 কিলোমিটার রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে তাদের এলাকায় 2 কিলোমিটার আর খাটুল এলাকায় 2 কিলোমিটার রাস্তা হচ্ছে। তাই তারা মঙ্গলবার খাটুল এলাকায় চলা ওই কাজ বন্ধ করে দেয়। যদিও সংশ্লিষ্ট সুপার ভাইজার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি সঠিক নির্দেশিকা মেনেই রাস্তার কাজ চলছিল, এভাবে কাজ বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি। তারা বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন। এখন শুনুন এ ব্যাপারে কে কি বলছেন। সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটা যেটা আমাদের যেটা এসছে প্রকল্পটা এসছে, আমাদের রাস্তাটা আগে হোক, তারপরে আমরা অন্য জায়গা কোথায় হচ্ছে এখন এখন আমাদের রাস্তাটা যেটা ক্যানেল পার মানে জয়দেব দায়ের কাটোয়ার থেকে একবারে আদিবাসী পার পর্যন্ত যে রাস্তাটা আমাদের প্রকল্পটা বেরোয়ছে, ওই রাস্তাটা আগে হোক, তারপর যে তাড়াতাড়ি অ্যাসেস থাকবে সেটা আমাদের গ্রামের যে রাস্তাগুলো অকেজ হয়ে আছে সেই রাস্তাগুলো। ওই রাস্তা হচ্ছে না যে প্রকল্পে বেরোচ্ছে? না, প্রকল্প অনুযায়ী সেই রাস্তাটা হচ্ছে না, তো অন্য রাস্তা হয়ে যাচ্ছে, খাটুলের দিকে চলে যাচ্ছে, কারা করছে এটা? এইটা তো এইখানে সাধারণত জালিয়াতি করছে। যে প্রকল্পটা হয়েছে সেই প্রকল্পের রাস্তার আগে হবে, তারপর আমরা এই দিকে তুলছি। কাজ কি শুরু হয়েছিল? কাজ শুরু হয়েছিল যেখান থেকে হওয়ার কথা ছিল সেখানে শুরু হয়েছে। শুরুটা একটু হয়েছে, হ্যাঁ, কিন্তু তো বেশি দূর হচ্ছে না, মাঝখানে গ্যাপ রয়ে যাচ্ছে। সামনে ওইদিকে সামনে একটু করেছে আর এই দিকটাও সামনে একটু করছে, মাঝখানে গ্যাপ রয়ে যাচ্ছে, মাঝখানে রাস্তা হচ্ছে, অন্য জায়গায় করছে, অন্য জায়গায় করছে। সেটা আমরা চাই আমাদের রাস্তা আগে কমপ্লিট হোক, তারপর যেটা ইয়ে হবে সেটা কাজ কি এটা আমাদের আমাদের মালগুলো আবার খাটুর দিকে চলে যাচ্ছে, এটা আমরা চাই আমাদের গ্রামের উন্নয়নের জন্য। গ্রামের কাজ কি বন্ধ করে দিয়েছে? গাছ আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের আমাদের দাবি মানলে কাজ হবে, না মানলে কাজ হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ কৃষ্ণ। বাড়ি কথা? সামন্ত বন্ধ। ওখানে কতজন বসবাস করেন? ওই যে আমাদের ওইখানে বাস করে 25 ঘর, 25-30 ঘর। হ্যাঁ, পুরোটাই আপনাদের আদিবাসী? সব আদিবাসী। আমাদের অভিযোগ হচ্ছে পথশ্রী প্রকল্পে যে রাস্তাটা হয়েছে জয়দেব দেয় কাঠগোলা থেকে আদিবাসী পাড়া পর্যন্ত, ওই রাস্তাটা আগে হতে হবে। ওই আমাদের যে রাস্তা যে টাকাটা আছে গ্রামে হোক, আমরা উন্নয়ন বিরোধী নই, আমরা উন্নয়নটা চাই। আমরা গ্রামেরই মানুষ, আমাদেরকে বঞ্চিত করে এটা কাজটা শুরু করছে, আমরা এটা মেনে নেব না। আমাদের কাজ হবে, আমাদের কাজ সারা হবে, গ্রামের রাস্তা হোক। কোন দিকে রাস্তাটা হচ্ছে তাহলে এখন? আমার ওই আমাদের যে প্রকল্পটা সেই প্রকল্প অনুযায়ী কাজ হয়নি। কোন দিকে হচ্ছে তাহলে? অন্য দিকে ঘুরিয়ে হচ্ছে রাস্তাটা। কী নাম সেই জায়গাটা? না, এইটা সামন্তখণ্ড বাজারে সেই পঞ্চাননতলা থেকে গ্রামের ভেতর হয়ে একদম ওই যে পুলের দিকে চলে যাচ্ছে, গ্রামের শেষ প্রান্ত চলে যাচ্ছে, যে যে প্রান্ত শুরু হওয়ার কথা যে সেটা হয়নি কাজ। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের কাজটা আগে সারা হবে, তারপর আমরা গ্রামের উন্নয়ন চাই, গ্রামের উন্নয়ন হোক। আমরা উন্নয়ন বিরোধী নই, এটা আমরা গ্রামের মানুষকে বার্তা দিতে চাইছি। আর যারা ভাবছে এটা বিরোধিতা করছে তারা ভুল ভাবছে। আমরা চাইছি আমাদের আগে আমাদের প্রকল্পের কাজ আগে সারা হোক, গ্রামে বাকি যে টাকা থাকবে উন্নয়ন হোক, এবং আমাদের গ্রামের রাস্তা খাটুলে যেন কাজ না করায়। খাটুলে কাজ শুরু হয়েছে, কাজ বন্ধ থাকে। আমাদের গ্রামের যে প্রকল্পের টাকা গ্রামের মধ্যেই হবে, বাইরে কোথাও কাজ করা যাবে না। কাজ কি বন্ধ রেখেছেন আপনারা? হ্যাঁ, আমরা কাজ বন্ধ রেখেছি। আমাদের আমাদের প্রকল্পে যে কাজটা শুরু করে দিক, আমরা কোম্পানি বলুক তাহলে কাজ শুরু করুক,
আপনার নাম? আপনার সুবলাল সরে। বাড়ি কোথায়? বাড়ি সামন্তখন্ডে, আদিবাসী পাড়ায়। আমি বলবো দেখুন, আমাদেরকে লোকেশনের যে ইয়েটা দিয়েছিল, কোঅর্ডিনেটের ইয়েটা দিয়েছিল, সেটাতে আমাদের নেটে আমরা সার্চ করে দেখেছিলাম, এই রাস্তাটা মিলেছিল, এইটা 2 কিলোমিটার প্লাস ওইটা 2 কিলোমিটার, এইভাবে আমাদেরকে বলেছিল, সেইভাবে আমরা বোর্ড লাগিয়েছিলাম, সেইভাবে আমরা কাজ শুরু করেছি। কিন্তু কিন্তু ওখানে তো লেখা নেই, শুধু 4 কিলোমিটার লেখা আছে, 4 কিলোমিটার লেখা আছে, কিন্তু ওই রাস্তাটা তো 2 কিলোমিটার 4 কিলোমিটার নাই, ওটাও তো 2 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা। তাহলে সরকারি প্রকল্পের এবার বিডিও সাহেব সরজমিনে এসে একটা ছক বানিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল, এইটা এইটা করো, সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছিলাম। এখন বন্ধ করে দিয়েছে গ্রামবাসী, এখন আবার বিডিও সাহেব আসবে, উনি এসে যা সিদ্ধান্ত নেবে সেই হিসাবে কাজ হবে। কবে থেকে কাজ শুরু হয়েছিল দাদা? কাজ শুরু হয়েছে শনিবার। কবে থেকে বন্ধ করেছে কাজ? আজকেই বন্ধ করেছে। প্রথম না, ফার্স্টে আদিবাসীর ওইটা শুরু করেছিলাম, যেটা বিডিও সাহেব দেখিয়ে দিয়ে গেছিলো, সেখান থেকেই শুরু করেছিলাম, সেখানে বাধা পেয়েছিলাম, এসে এই 2 কিলোমিটারে এখানে শুরু করেছি, এখানেও আজকে বাধা পেয়েছি, এখানেও বন্ধ করেছি। বাধাটা কী কারণ? ওরা বাধাটা বলছে ওদের ওই গ্রামবাসীদের বাধা হয়েছে, আদিবাসী পাড়া তো খাটল বাজার পর্যন্ত ঠেকাতে হবে, কিন্তু ওখানে মাঝে গাছপালা আছে অনেকগুলো, ওই জন্য সমস্যা হয়েছে। বিডিও সাহেব বললে এখন গাছগুলো কাটানো যাবে না, অতগুলো গাছ কেটে রাস্তা করা সম্ভব না, ওটা আমরা অন্য সেগুলো তো আমাদেরকে করতেই হবে। না, সেটা আমরা গাছ কাটার ইয়ে আমাদের মধ্যে নাই, আমরা আমাদের এখতিয়ারে না গাছ কাটা। কী করবেন এখন? কাজ বন্ধ করে দিলেন? এখন বন্ধ করে দেবো, আমরা বন্ধ করে বসে দেখবো কী করবো। আপনার নাম? বিডিও সাহেব এসে যে সিদ্ধান্ত নেবে তাই আমরা করবো। আপনার নাম? আমার নাম রূপচাঁদ শেখ। কী দায়িত্ব আছেন আপনি? আমি সুপারভাইজার কন্ট্রাক্টর। আমাদেরই জেলা পরিষদ, আমাদেরই, আমি একটা পার্টির অঞ্চল কমিটির সহসভাপতি। আমাদের এখন এই গত বছর পঞ্চায়েত তৃণমূল পার্টি পঞ্চায়েত গঠন করার পর থেকে যেসব রাস্তা নামকরণ নিয়ে গুরুত্ব নেই, পঞ্চায়েতে বসে মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতির যে রাস্তা হয় সেখানেও ঠিক হয়ে যায়, এইটা এটা হবে, সেভাবে জিও ট্যাগিং করে রাস্তাগুলো নামকরণটাকে গুরুত্ব দেয় না। এবারে কী হচ্ছে, এবারে নামকরণটা আমাদের যখন দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি তখন আমাদের উপর থেকে ওটা এলো একটা শান্ত বাটাচিং রাস্তা দিতে হবে। আমরা কী করলাম, এইখান থেকে যে 4 কিলোমিটার রাস্তা মোড় দেবে তাহলে আমরা 2 কিলোমিটার নেবো আর খাটুলকে 2 কিলোমিটার, এইরকম একটা করে রাস্তা হয়েছিল। এইখানটার সামনে যে কাঠগুলো আছে অনিমেষের কাঠগোলা, ওইখান থেকে আদিবাসী পাড়া হায়া এটা থাকছে, এরকমভাবে রাস্তা দেওয়া ছিল। এবার পঞ্চায়েতে বসে নামকরণ করতে জয়দেবদা যে কাঠগুলো আছে উনি পঞ্চায়েতে অনেক গাছ কাটতেন, ওনার নামটা পচে হচ্ছিলো কাঠগুলো কাঠগুলো বলতে ওই নামটা ভুল করে বসে গেছে। এটা হচ্ছে এই রাস্তাটার গুরুত্ব হচ্ছে এটাই। কিন্তু যেদিকে আমরা আদিবাসী পাড়া প্রথমে রাস্তা করতে গেছিলাম, যেদিকে আমরা জিও ট্যাগিং করে মাপিয়েছি সেদিকে বাধা পেয়েছি, ভদ্রলোকের আগে যারা কন্ট্রাক্টর ওনারা চলে এসছেন, ওনারা প্রথমে রাস্তাটা বাঁধা পড়েছিল, সেখানে বিডিও হস্তক্ষেপে বিডিও অফিসে বসে বিডিও স্কেচ ম্যাপ করে দেয়, সেভাবে কন্ট্রাক্টর বা আমরা কন্ট্রাক্টরকে সহযোগিতা করে রাস্তাগুলো কাজ করে। আদিবাসী পাড়ার অভিযোগ যে ওদের রাস্তাটা আগে হবে, তারপরে যেদিকে গাছ আছে ক্যানেল পার ওইদিকে ওদের দাবি যে ওইদিকে রাস্তা করতে হবে, ও রাস্তা জিও ট্যাগিং করা নাই, আমাদের পঞ্চায়েতে বা পার্টিতে আলোচনাও করা হয় না, ওটা আমাদের তো রাস্তাটা তো তৃণমূলের পার্টির দেওয়া, রাস্তাটা তো অন্য কারোর দেওয়া নয়। আমি গ্রামবাসী প্লাস পার্টির তরফ থেকে বলছি যে কাজ সঠিক হচ্ছে, ওদের কাজ সঠিক করতে গেছিলো, ওদেরকে বঞ্চিত করা হয় না, ওদের রাস্তা করতে যাওয়া হয়েছিলো যথারীতি, যে সিস্টেমে আমাদের পার্টি বা পঞ্চায়েতের সিস্টেমে যে সিস্টেমে রাস্তা দেওয়া হয়েছিলো, এটা তো আমাদের পার্টির রাস্তা দেওয়া, সেই সিস্টেমে কাজ করতে যাওয়া হয়েছিলো, সেখানে বাধা পাওয়া হয়েছে, সেখান থেকে ঘুরে আসা হয়েছে, ঘুরে এসে কন্ট্রাক্টর বিডিও ঘটনাপতি উনি কাজ করছেন, সেখানেও আজকে বাধা দেন। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছি, প্রশাসন সঠিক করুক, আমরা মামপিট ডাঙ্গার অশান্তি চাইছি না। আপনার নাম? আমার নাম জয়ন্ত ঘোষ, আমি অঞ্চল কমিটির সহসভাপতি। হ্যাঁ, আমি শুনেছি রাস্তাটা তো চালু, কাজ চলছে। আচ্ছা, আজকে বন্ধ হয়ে গেছে সেটা জানেন? এই ব্যাপারে তো আমার কিছু জানা নেই, এটা জেলা পরিষদের কাজ, তো এটা জেলা পরিষদ ঠিক করবে। আপনি কি চাইবেন এই যে কাজ বন্ধ হয়ে গেল? কাদের গাফিলতিতে এই কাজ বন্ধ? সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই যে আমার কাছে আপনারা এসেছেন, আমি এটা দেখবো যে কিভাবে কি কাজটা মানে যাতে চালু করা যায়, এটুকুনি আমার বলা। আপনার নাম? কাজল রাজক প্রধান। আমি হ্যাঁ ব্যাঙ্গাই জিপি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162660। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন।